এ পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি বাংলার তরুণদের আইডল ডক্টর সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি সাহেব মাদ্রাজিল্লাহুল আলী। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আল করিম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আনন্দের সাথে জানাতে হচ্ছে আমাদের প্রিয় চ্যানেল আজমির রেকর্ডিং সেন্টার 1 মিলিয়ন সাবস্ক্রাইব পূর্ণ করেছে। সে কারণে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আজমির রেকর্ডিং সেন্টারকে মোবারকবাদ, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে এই আজমির রেকর্ডিং সেন্টার যিনি কষ্ট করে প্রতিষ্ঠা করেছেন, যারা শ্রম দিয়েছেন এবং বিশেষ করে ভিউয়ার্স দেশে এবং প্রবাসে নিজের ব্যস্ত সময়ের সাথে সাথে এই আজমির রেকর্ডিংয়ের ভিডিওগুলো দেখে আজমির রেকর্ডিংকে সবার কাছে পৌঁছিয়ে দিয়েছেন, বিশেষ করে দর্শক মণ্ডলীকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের বুঝতে হবে বাংলাদেশে দুটি সংস্কৃতি আছে, একটি হচ্ছে বাংলা সংস্কৃতি। বাংলা সংস্কৃতি যেগুলো আছে সেগুলো কিন্তু ইসলাম সমর্থন করে, যেমন যে সংস্কৃতিগুলোতে শালীনতা আছে, বাক্যের মধ্যে কোনো অশ্লীলতা নাই, ভায়াপনা নাই, উলঙ্গপনা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, যেই সংস্কৃতিগুলোতে ভ্রাতৃত্ব আছে, পরিবারের বন্ধন আছে, শালীনতা আছে, সেই সংস্কৃতির সাথে ইসলাম সাংঘর্ষিক নয়। আজমির রেকর্ডিং সেন্টার সেই ইসলামী এবং বাংলা সংস্কৃতিকে মানুষের মাঝে পৌঁছিয়ে দিতে কষ্ট করছে। আরেকটি সংস্কৃতি যেটা আমাদের মাঝে প্রভাব বিস্তার করে সেটি হচ্ছে ওপারের সংস্কৃতি। ওপারের সংস্কৃতিটার মধ্যে অশ্লীলতা রয়েছে, বেহায়াপনা রয়েছে, হিংসা রয়েছে, পরিবার বঙ্গের সিস্টেমগুলোও সেই সংস্কৃতিতে পাওয়া যায়। সেই কারণে ওপারের সংস্কৃতি বন্ধ করতে গেলে আমাদেরকে ইসলামী সংস্কৃতি অবশ্যই চালু করতে হবে। সেই ইসলামী সংস্কৃতি ঘরে বাহিরে দেশ থেকে দেশান্তরে পৌঁছিয়ে দিতে আজমির রেকর্ডিং সেন্টার নিজের কষ্ট, শ্রম এবং মেধা দিয়ে তাদের সময়গুলো ব্যয় করে সকলের কাছে পৌঁছে দিতে কষ্ট করছে। সেই কারণে দেশবাসীর পক্ষ থেকে আমি আজমির রেকর্ডিং সেন্টারের সফলতা এবং উত্তরোত্তর উন্নতি কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।